বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এক মাস ডিম বন্ধ থাকার পর বৃহস্পতিবার অর্ধেক ডিম দিতেই ক্ষোভে ফেটে পড়েছেন অঙ্গনবাড়ি কেন্দ্রের শিশুর অভিভাবকেরা। এলাকার শতাধিক মহিলা অঙ্গনবাড়ি কর্মীদের ঘরে তালা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ চরম উত্তেজনা ছড়ায় বড়ুয়া ব্লকের পাঁচতুপি মোকামপাড়ার এক আইসিডিএস সেন্টারে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান। পঞ্চায়েত প্রধানের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। অঙ্গনবাড়ি কর্মীর দাবি, 3 মাসের বকেয়া বিল না মেটাতে পারায় দোকানদার ধারে ডিম দেওয়া বন্ধ করে দিয়েছেন। অভিযোগ করবে, এবার সব সেন্টারে ডিম চলছে, আমি পাচ্ছি না বলে আমার সেন্টারে চলছে না, এটা তো অভিযোগ থাকবেই। এবার আমি গরিব মানুষ, আমার পয়সা নাই, আমার ইনকাম নাই, আমার এই তো 8,000 টাকা ইনকাম, আমি যা যেটুকু চাকরি করে এইটা ইনকাম, এটার পরে আমার 4-5টা ফ্যামিলি মেম্বার চলছে। ওখান থেকে ডিম দেয় না, ডিম আমাদেরকে নিজেকে কিনতে হয়, পরে ওরা বিল করে পয়সাটা দেয়। সবাই জানে যে আমাদের ঘরে কোনো ব্যবস্থা নাই, ব্যবস্থা করে দেন একটা, আমাদের এরকম সমস্যা, জল পড়লে সেদিন আর রান্না হয় না, ছুটে বেড়াতে হয়। হ্যাঁ হ্যাঁ, কতবার জানানো হয়েছে যে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দেন, ঘরের ব্যবস্থা করে দেন, তাও কেউ ইয়ে করে না। আজকে 11 জানুয়ারি, মানে এক মাস ডিম দেয় না কন্টিনিউ, আর এই রান্নার যা সিরিয়েদের কোনো মাল মশলা কিছু ঠিক মতো দেয় না। আজকে এইখানে রান্না করছে, আইসিডিএস এর সেন্টার নাই, এসএসকে স্কুল আছে, এসএসকে স্কুলে রান্না করতে পারে অবশ্যই, কারণ ওখানে মানে রান্নার জায়গাও আছে, করতে পারে। আজকে যে হাফ ডিমটা দিচ্ছে সেই কারণে পাবলিকে বিক্ষোভ, এক মাস যে ডিমটা দিল না, আজকে হাফ ডিম হঠাৎ কেন এলো, এইটাই নিয়ে বিক্ষোভ পাবলিকের। কিছু না হলে 100 ওপর মেয়ে আমাদের বাড়ি চলে গেছিলো সব বলতে। আমি ডিমের বলেছিলাম যে ও বিল পেলে ডিম দিয়ে দেবে, সেই ডিম আজকে না বিল পেয়ে আজকে হাফ ডিমের বিল কী করে দিতে এলো, হাফ ডিম, সেই নিয়ে গুড়া গ্রামবাসীর বিক্ষোভ। আমার বাড়ি গেছিলো এখানে, মানে মেন কথা কি, এখানে আমার পাশে বাড়ি, আমি এক্স মেম্বার, আগে ইলেকশন আমি মেম্বার ছিলাম, সেই কারণে আমার বাড়ি গেছে। আর আমি মানে ওকে ঝামেলা করছিলো আগেভাবে, 3-4 দিন ডিম দিচ্ছিলাম, ও ঝামেলা করছিলো, দিয়ে আমার আমার ডিমের বিল পাইনি, ওকে দোকানদার বিল বাকি দিচ্ছে না, সেই কারণে ও ডিমটা দিতে পারিনি, কম করে বলছে 3 মাসের আমি বিল বাকি, ডিম বাকি আছে আমার ডিমের পয়সা। পাবলিক যদি রান্না না করতে দেয় ওর জায়গায়, তো অবশ্যই রান্না বন্ধ হয়ে যাবে, কারণ পাশে এসএসকে আছে, এসএসকে স্কুলের সঙ্গে বিডিওর সঙ্গে কথা বলুক, আইসিডিএস এর কর্মীরা এবং মেম্বারকে নিজে কথা বলুক যে আমাদের এখানে এসএসকে স্কুল আছে, এসএসসি স্কুলে রান্না করতে দেওয়া হোক, কারণ এখানে যখন সেন্টার নাই তখন তো পাবলিক মা মেয়ে বঞ্চিত তো হবে, রান্না যদি না হয় সেটাও তো একটা বঞ্চিত। এখানে যদি যার বাড়িতে আছে, তার বাড়িতে বাচ্চা আছে, সে তো এখানে যদি ডিমের লেগে বা যে রান্না লেগে ঝামেলা হচ্ছে, তাদেরও তো অসুবিধা হচ্ছে বাড়িতে এসে ঝামেলা করা, মানে পাবলিক এসে ঝামেলা করা, মানে তাদের বাড়িতেও অসুবিধা। এখানে আমরা চাইছি এখানে একটা আইসিডিএস সেন্টার করে দেওয়া হোক, যেখানে আমাদের মানে মেন কথা কি খাস জায়গা আছে সেখানে সেন্টার করে দেওয়া হোক, আর নাহলে আমাদের এসএসকে স্কুলে রান্নার জায়গা আছে সেখানে রান্নার জায়গাটা ব্যবস্থা করে দেওয়া হোক। এক মাসের ডিম সে দেয়নি এবং তার বিল হয়নি, আমি অফিসের সঙ্গে কথা বলেছি, অফিসের সঙ্গে কথা বলার পরও তার বিল হয়নি, কিন্তু জানুয়ারি বিলটা তার হবে এবং সেই মতো কথা হয়েছে, এবং জানুয়ারি মাসে যে সমস্ত পেন্ডিং কাজ আছে এবং যে সমস্ত পেন্ডিং জিনিস আছে সেগুলো দেবে। আর যথাসম্ভব আমরা যেটা একটা বড়ো সেন্টার, সেই সেন্টারে যে ম্যাডাম আছে বা দিদিমণি আছে বা অঙ্গনওয়াড়ি কর্মী আছে, তিনি খুব ওই মানির ওপরে চলে, তার ছেলে মেয়ে আছে, কিন্তু দীর্ঘ সময়ের জন্য ডিম বাকি থাকার জন্য দোকানদাররা ডিম দিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে ডিমের ব্যবস্থা করে দিচ্ছি, আর অঙ্গনওয়াড়ি দিদিমণিকে যত সত্ত্বর এখান থেকে ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়ে যাওয়া, নতুন দিদিমণি আনার চেষ্টা করছে, এক মাসের মধ্যে সেটা হয়ে যাবে আশা করা যায়। তো এসএসকে স্কুল আছে, এসএসকে স্কুলের সঙ্গে কথা বলে সকালবেলাতে এসএসকে স্কুলে এখানে আইসিডিএস সেন্টার করার ব্যবস্থা করব, তারপরে জায়গা খুঁজে যদি সেন্টার করা সম্ভব হয় সেই সেন্টার করা যাবে, জায়গার অভাবেই সেন্টার হয়নি, জায়গা থাকলে পর অবশ্যই সেখানে সেন্টার হবে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ, 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।